হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 5টা, আমরা যাচ্ছি আর একটা মার্কেটিং রিলেটেড ভিডিও করার জন্য। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, তো আমরা বাঙালি মানেই মাছ, আর মাছ মানেই বাঙালি। তো আমরা আজকে একটা মাছের মার্কেটে যাচ্ছি, আর বাকি ডিটেলস তো আপনারা পড়েই নিয়েছেন থাম্বনেলে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আমরা যাই। তো আজকে যাব বাই ট্রেন, এখন আমরা যাচ্ছি ঢাকুরিয়া স্টেশন। তো ঢাকুরিয়া স্টেশন থেকে আমরা শিয়ালদা যাব, শিয়ালদা থেকে শিয়ালদাতেই মার্কেটটা বেসিক্যালি। তো ওখানে গিয়ে ডিটেলস আপনাদের ভিডিওতে বলছি, আর আশা করব ভিডিওটা পুরো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি ঢাকুরিয়া স্টেশন। তো ঢাকুরিয়া স্টেশন থেকে আমরা এখন ট্রেনে উঠবো। হ্যালো, প্রায় 5 মিনিট হয়ে গেল, এখনো কোনো ট্রেন নেই বন্ধুরা, জানি না ট্রেন কখন আসবে। আর আমার সাথে যাচ্ছে এই যে শম্ভুদা, আর এদিকে সুজনদা, আর ট্রেন বোধহয় আসছে। আর এই লকডাউনের পরে ফার্স্ট টাইম ট্রেনে উঠছি আপনাদের জন্য, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? তো হ্যালো, আমরা শিয়ালদা ঢুকে গেছি, এখন শিয়ালদা থেকে কোথায় যাব? শিয়ালদাটা হচ্ছে একটা জংশন স্টেশন। এটা কি চিংড়ি দাদা? চাপড়া। এগুলোর কি দাম দাদা? এগুলোর আর চিংড়ি কি দাম? লোটে 70, এটা 50, এটা 60, এটা 50,
আর এগুলো খোকা ইলিশ, খোকা ইলিশ কত করে? দাদা তেলাপিয়া কত? 60 টাকা 70 টাকা। এটা একটু বড় সাইজ না? এটা কি মাছ? এটা পুঁটি মাছ। পুঁটি পুঁটি কত করে? দাদা এই ইলিশটা কত করে? এই ইলিশটা কত করে? আর এটা 1500। এটাও 1000? এটাও 1000? এটা 1000 করে, আর এটা 1500। এই ইলিশটা কোথা থেকে আসছে? বাংলা। মোরলা মাছ, মোরলা মাছ কত করে? 100 টাকা 90 টাকা। মিনিমাম কত নিতে হবে? মিনিমাম কত কিলো নিতে হবে? এটা 5 কিলো, মিনিমাম 5 কিলো। এটা কত করে? এটা সবই মোটামুটি 1 পাল্লা 5 কেজি, 5 কেজি। এটা প্যাকেট বিক্রি। এই দুইটা, হ্যাঁ এই দুইটা কত করে? এটা এই দুইটা 130 টাকা। মিনিমাম 5 কেজি নিতে হবে? হ্যাঁ 5 কেজি 130 টাকা। 130 টাকা ভালো। এটা কত ওয়েট হবে? 3 কিলো 300। ভালো 130 টাকা। শঙ্কর মাছ, ছোট মাছ তো, শঙ্কর মাছ, খোকা ইলিশ। দাদা ইলিশ কত করে? 900 টাকা 1200 টাকা 1200 টাকা 900 টাকা। এটা ভোলা মাছ? ভোলা, লড়িয়া ভোলা। বাবা বিশাল বড়। এটা এটা কত সাইজ হবে? এই ওয়েট কত হবে? 5 কিলো 6 কিলো। 5 কিলো 6 কিলো ওয়েট হবে? 5-6 কিলো। এটা কি দাম আছে? 190। দাদা রুই কত করে? রুই রুই আর কত করে? এগুলো 140 টাকা। এটা কি 1 কেজি হবে? 1 কেজি হবে? 1 কিলো 780। কাঁকড়া কত করে দাদা? কাঁকড়া কত করে? 100 টাকা। এটা কোন মার্কেট? কি মার্কেট? এটা নাম শিয়ালদা, শিয়ালদা মাছের মার্কেট। আরেকটা আছে না? এটা আরেকটা আছে। এটা এটার নাম কি? এটা ছাগলপট্টি, ছাগলপট্টি শিয়ালদা ছাগলপট্টি মার্কেট, মাছের মার্কেট।
এটা কত করে? চিংড়ি কত? এটা এটা চিংড়িটা কত করে দাদা? 280 বাগদা চিংড়ি। ইলিশ কত করে? ইলিশ 1400 টাকা। এটা কত ওজন হবে? একটা একটা কত ওয়েট হবে? 1 কিলো 300। 1 কিলো 300। কিলোর কাতলা 120, 130, 160 করে। পায়রা চাঁদা, বাপরে বাপ, কত করে এগুলো? আপনারা আজকে ছাগলপট্টির মাছ, শিয়ালদার যে ছাগলপট্টির মাছ দেখলেন, তো এখানে আসবেন কেনাকাটা করতে, কিন্তু পাইকারি নিতে হবে আপনাকে। মিনিমাম 2 কিলো, 2.5 কিলো, 5 কিলো মাছ আপনাকে কিনতে হবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর বন্ধুরা, আমাদের এই পরিশ্রমের ফল স্বরূপ আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এর সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার SRS ব্লগের সাথে সবসময় থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। বাই, টাটা।